Hey, what's up, guys? This is Arnab and welcome to my another brand new video. So, guys, আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে? হ্যাঁ, আজকের ভিডিওটা হবে GoPro নিয়ে। কারণ আমি নতুন একটা GoPro নিছি আর আমি ফার্স্ট যখন মোবাইল দিয়ে ব্লগিং শুরু করি এই ছাদ থেকে আমার ব্লগিং স্টার্ট হয়। তো ভাবলাম যে আজকে যেহেতু ক্যামেরা নিছি তাই ব্লগটাই ছাদেই করি এন্ড আমার মোবাইলের ক্লিপগুলো এন্ড আজকে GoPro দিয়ে নেওয়া ক্লিপগুলোর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। আই হোপ তো পুরো ব্লগটা দেখতে থাকুন এন্ড এনজয় করতে থাকুন। লেটস স্টার্ট। তো এতক্ষণ অনেক অ্যাঙ্গেল খুঁজতেছিলাম কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে ভিডিও ভালো আসবে, বাট আমার কাছে সব অ্যাঙ্গেলগুলো একই মনে হচ্ছে। তাই ভাবলাম যে এক জায়গায় বসে করলেই হবে, সমস্যা নাই। এন্ড আমার কাছে ভালো লাগতেছে কারণ আমি ফাইনালি GoProতে মুভ করতেছি। আই হোপ আবার ব্লগগুলো জোস হবে। তো বক বক না করে আমরা GoPro আনবক্সিং করে ফেলি, তাই তো? তার চেয়ে সত্য কথা হলো যে আমি অলরেডি GoPro দিয়ে ব্লগ করতেছি। আপনারা আমার টাইটেল আর থাম্বনেলটা দেখে ভাবছেন যে আমি আপনাদের সামনে আনবক্সিং করব, বাট বাইতুল মোকাররম থেকে যখন আমি ক্যামেরাটা কিনি তখনই আমি এটা খুলে ফেলি। সো আনবক্সিং এর কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, যাই হোক, আর কি কি কিনছি সেটা বলবো আপনাদেরকে। মনে হচ্ছে যে অনেক কিছু কিনছি না, এগুলো সবগুলো GoPro বক্সের ভিতরে ছিল আর এক্সট্রা শুধু এটা ছিল। এক্সট্রাটা কি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি এই ব্যাগটা খুলি, এই ব্যাগের মধ্যে আছে এটা। GoPro যেহেতু চার্জ ব্যাকআপ অনেক কম থাকে তার জন্য আমি এক্সট্রা দুইটা ব্যাটারি নিছি। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই বক্সটা, এটা সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। এখানে যদি আমরা প্রেস করি এটা খুলে যাবে, এই যে খুলে গেছে। আর এটার ভিতরে তিনটা ব্যাটারি একসাথে চার্জ করা যায়। কেনার সময় এই বক্সটা প্লাস এই দুইটা ব্যাটারি টোটালি 2800 টাকা পড়ছে। তো আমার বাজেট যেহেতু কম ছিল তাই আমি GoPro হিরো 7টা চুজ করছি, বিকজ এটা গেলে আমার একটু টাকা আরও বেশি লাগতো, বা 9 গেলে তার চেয়েও বেশি লাগতো। তাই ভাবলাম যে আমি যেহেতু ছোটোখাটো ব্লগ করি তার জন্য GoPro হিরো 7টা আমার জন্য বেস্ট হবে। তাই আমি অনেক ভেবে তারপরে এই হিরো 7টাই নিছি। আর বেসিক্যালি যদি বলতে চাই, GoPro হিরো 7-এর সাথে আমাকে তেমন কিছু দেওয়া হয় নাই। একটা ব্যাটারি ছিল আর একটা চার্জিং কেবল, এছাড়া আর কিছু ছিল না। বলতে গেলে ক্যামেরার সাথে এক্সট্রা শুধু আমি এই ব্যাটারি বক্স প্লাস দুইটা ব্যাটারি নিছি, আর কিচ্ছু নিই নাই। এমনকি ক্যামেরাতে যে একটা ট্রাইপড দরকার না ছোট, ওইটাও নিই নাই। তাহলে আমার বাজেট কম ছিল ব্রো। আস্তে আস্তে নিব ইনশাল্লাহ, একসাথে তো সব কিছু নেওয়া পসিবল না। এই ছিল আমাদের আনবক্সিং। তো গাইজ, আমি ইচ্ছা করলে GoPro হিরো 7 নিয়ে একটা আনবক্সিং ভিডিও বানাইতে পারতাম, বাট আমার মনে হচ্ছে যে GoPro হিরো 7 নিয়ে অনেক আনবক্সিং ভিডিও আছে তাই আমি আর আনবক্সিং ভিডিও বানালাম না। কিন্তু ব্লগের শেষের দিকে কিছু সিনেমেটিক ভিউ থাকবে, সেগুলো আপনাদেরকে অনেক আকৃষ্ট করবে আমি মনে করছি। কাজ GoPro সিনেমেটিক শট তো আপনারা বুঝেনি, কজ প্রথম যখন আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই তখন আমি এই ছাদের কিছু সিনেমেটিক ভিউ আপনাদেরকে শেয়ার করছিলাম। আর আজকে যেহেতু আমি GoPro নিছি ফাইনালি, তাই GoPro দিয়ে সিনেমেটিক ভিউ হবে। তো আর দেরি কেন, লেটস স্টার্ট। উড়ে যাই অজানায় কেন জানি না, হাসি তোর রেখে দেই মনেরই একোনায়, সব সুখ শত অভিমান। তো গাইজ, এবার থেকে আশা করছি কন্টিনিউ ব্লগ আসবে, আরো মজা হবে, আরো চিল হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন প্রতিটা ভিডিওর নতুন নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।